বাংলা ছাড়লেন অশোক দিন্দা, বাংলার হয়ে আর নয়, আগেই জানিয়ে দিয়েছিলেন নৈছনপুর এক্সপ্রেস দিন্দা। তারপর থেকেই চলছিল জল্পনা, তবে কোথায় দেখা যাবে এই বঙ্গোপসাগরকে। অবশেষে সেই জল্পনার অবসান হলো। আগামী মরশুমে গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেটে মাঠে নামবেন এই অভিজ্ঞ পেসার, এমনই খবর সূত্র মারফত। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব বিপুল ফারকে দিন্দার যোগদানের কথা স্বীকার করেন। তিনি বলেন, হ্যাঁ, আমরা অশোক দিন্দাকে দলে নিয়েছি এক বছরের জন্য, তবে যদি মরশুম শুরু হয় তাহলেই। এদিকে দিন্দার বাংলা ছেড়ে যাওয়া এক প্রকার নিশ্চিতই ছিল, সিএবি তাকে এনওসি দিয়ে দিয়েছিল। দিন্দা সাফ জানিয়েছিলেন, যেখানেই যান বাংলার জার্সিতে আর কখনোই তিনি বোলিং করবেন না, পরবর্তীকালে তিনি টিমের বোলিং কোচ হয়ে আসতেই পারেন, কিন্তু বাংলার হয়ে বোলিং আর নয়। কোচ ও সাপোর্ট স্টাফদের সঙ্গে মতানৈক্যের জন্য তিনি বাংলা ছাড়ছেন। দীর্ঘ 15 বছরের দিন্দা অধ্যায় বাংলার জার্সিতে শেষ হয়ে গেল। গোয়ার হয়ে নতুন করে দলে যোগ দেওয়ার জন্য অনেক শুভকামনা রইল একসময়ের বাংলার এই নির্ভরযোগ্য পেসারের জন্য।